স্কুলে কি সব স্টুডেন্টরাই একরকম হয়? হলে যারা এসছেন সবাই কি একই রকম জামাকাপড় পরে এসছেন? পার্থক্য তো থাকবেই। পার্থক্য যদি না থাকে তাহলে এক গাছে কি কলা আর আপেল ফোটে? না এক গাছে আম আর আমড়া হয়, না আলু আর আলু বকরা হয়। কেউ কেউ কালকের একটা ঘটনা নিয়ে, কোনো একটা মহিলা ঘটিত ব্যাপারে, মেয়েদের আমি সম্মান করি, সবাই তো সমান নয়, তার বাড়ি থেকে কিছু টাকা উদ্ধার করেছে, সে তো বিচারের ব্যাপার, সাবজুডিস ব্যাপার বলে আমি কোনো কমেন্টসে যাব না। কিন্তু আমি চাই উইদিন দ্য টাইম ফ্রেম সত্যির বিচার হোক। সত্যিটা যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড। 100,000 ছেলে মেয়ের চাকরি হলো, তাতে কমপ্লেন করলো, এতদিন জানতে পারলাম না, আজকাল ভাইরালের যুগ, কেউ কমপ্লেন করলো না, এত যে টাকা উঠলো আমি তো জানবো কোথার থেকে জানতে পারলাম না, কোনো টেলিভিশন মিডিয়াও তো জানাননি, কেউ তো জানাতে পারেননি, জানালে তো তখনই অ্যাকশন হতো। আমি একটা প্যান্ডেলে গেছি প্রোগ্রামে, পুজো উদ্বোধনে, আরে আমি কি করে জানবো কে কে আছে না আছে বলো দেখিনি, মহা মুশকিল। একটা মহিলা নাকি সেখানে দাঁড়িয়েছিল, আরে সে নাকি পার্থর বন্ধু, আমি কি ভগবান জানবো কে কার বন্ধু বলো দেখিনি, মহা মুশকিল। একটা মহিলার ব্যাপার নিয়ে সব মহিলাকে অসম্মান করছে, মা বোনেরা আমাদের ঘরের সম্পদ, বা যদি কেউ খারাপ কাজ করে বিচারে তাকে যত রকমই চরম শাস্তি দিক না কেন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না এবং আমরা কোনো রকম সাপোর্ট দেব না, পরিষ্কার কথা। আমি জীবনে যা করিনি তা আমি করব না। 21 জুলাই প্রোগ্রাম করলাম, অত বড় একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন না কেউ। 22 জুলাই ভোর 5টায় তোমাদের টাইমিংটা ঠিক করতে হলো, তার কারণ তোমরা সহ্য করতে পারছিলে না পারসেপশনটা নষ্ট করার জন্য। আমি আবার বলে যাই, যদি কেউ চোর হয় ডাকাত হয় তৃণমূল কংগ্রেস পেয়ার করে না। আমি নিজের ছেলেদের অ্যারেস্ট করেছি অনেকগুলো, আমি নিজের MLA MP কাউকে স্পেয়ার করি না অন্যায় করলে, মিনিস্টারও স্পেয়ার করি না, মাথায় রাখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। Thank you.